সালাম ওয়ালাইকুম আই দুর্ফে তো না যে ব্লগটা শুরু করে দিই যে দুর্ফে কেন রাঁধিয় কি এ লাড়িয়ে চি মাস দিয়ে রাঁধিয়ে লড়িয়ে চুঁই চিনি আন যা তারা চিনে না হেতা করলে কই ইয়ে নো খালি বাসে আর লাড়িয়ে সই কিন্তু ডাকা কয় বর বরবুটি আর এক কথা আনগো ভাইয়া আর কাছে যে কদিন ধরে কয়ের সোনা বুট খাইবো আর কেন মরার কেন মনে থায় না কোহার কই মাগো আই যদি মরি যায় বা আসামি যদি মর যায় তাহলে তো আঙো কেন দুইজনের একা সার ঠাই যাব হেরও থাকবো আরা থাকবো হে কই আরে আর বগা মর গেছে গো কেন সোনা বুট বাজি খাওয়াই ন আবার আই আরে আর আজ আমিঘা মরি গেছে গো তাহলে তো কেন খাওয়াই মারি এ সার ঠাই নি পরে কইছি যে না আজ একা রাত বিজে মু তো পরে রাত বিজে রাখছি আর তখন হৃদয় দিছি মই মশলা বেগগিন দি আরে দি কেন হানজি বাজি করারি ওই ইয়া দা কয় আরে বট আঙ্গন নোহ খালি কয় হানজি তহন হানজি এন ময় মশলা বেগিন দি লই হেঁজ দিছি একার বেশি করি দি তন ওই গরম মশলা বেগিন দিয়ে দারচিনি এলাচ তেজ হাতা বেগিন দি যে নুন কোতো লই হেঁজি কিন্তু আট দিকে সোক গড়ায় এসে তন হেঁজি কিন্তু চক বন্ধ করিয়ে নুন দি তো নুন দিলে হেঁজ কেন একা নরম হয়ে যাইগে আর কিন্তু ময় মশলা দিয়ে মশলা দি পেলায় সাত চামুচ লইছি তো চা চামুচের কেন মাফে অলিদের গুড়া দিছি এক চামুচ জিরার গুড়া দিছি দুই চামুচ ওই দনিয়ার গুঁড়ো দুই চামুচ দিয়ে র মরিচের গুঁড়ো কেন দুই চামুচের মতন দি দিয়ে এর বেগিন তুন দুই চামুচ দুই চামুচ দিয়ে তো দি তন ওই আদা রন বাড়া কেন তুন দিয়ে দুই চামুচের মতন দিয়ে লাড়ি চাড়ি লও মুহারি লই তো এই মশলা এই কিন তেলের মধ্যে দেখা না বাজি এলাই মশলার যে গন্ধ এই গন্ধ দূর করতে হইব তো কেন কাঁচা গন্ধ আছে না নি কাঁচা গন্ধ দূর করলে না কেন হওয়া দইব তরকারি তন ওই কাঁচা গন্ধ এনে লাড়ি সাড়ি এক বাজি এলাইছি আর গেছো গই কষা নিয়ে সন হানি কত দি তন এই মুসলাইন আবার কষামো কষাতে থাই ওই আই তো গেসি গো কেন আর আতের কেন গরম মশলা যে বানাইছি না নাই আবার কেন দুই চামুচের মতন দি দিছি এখান আর তো দি দিই কিন্তু লড়ি চাড়ি মশলা কষামো তেল কেন বাসি উড়ো ওর তো তো মশলা কিনে কষামো কষাই তো আই কেন ওই দি দিম চোলার মধ্যে কেন আই আবার দুগা আলু ছোটো ছোটো করে কাডি তো চুলার মধ্যে দি দিছি চোলা বাদাই হিদো হোক আলু সহ মই মশলা তো বেগিন দি দিছি হৃদর মধ্যে শুধু কেন হ্যাঁ তেল বাদে আর ইয়েন দিয়ে আর মশলা কষা নিয়ে গেছে আর আই কেন বটি কিন ডালে দি দিছি বাবুরে আর কথা আর কাছে কেন বট কেন বাইসতে কেন এত ভালো লাগে আর কাছে কিন্তু আলসেমি লাগে না অনেকের মুখে হুনি কেন বট পরিষ্কার করতে পেলে এত কাছে বিরক্ত লাগে আর কাছে কিন্তু দ বিরক্ত লাগে না আয় কি ইয়ারি কেন দুইটুই সুন্দর করে ছোট ছোটো করে টুকরা করি ওই এক কিনে দি হাইলের মধ্যে কেন গরম মানি বইয়ে রায় এক কিনে দিয়ে খাড়াই খারাই কেন চামুচ চামুচ লই সুন্দর করে এক সেট সেট করে উডালাই মুরগ ঘরের মতন গরম হানির মেধি দিলে লগে লগ টানি সাত চামুচও গাদি টানি ধরি আরেক গাদি টানি কেন উড়ে ওলায় কি সুন্দর কেন ওই গিয়ে পরিষ্কার হয়ে যায় আর সান আর কিন্তু কথা কইতে কইতে হিন্দি কেন হয়ে গেছে আসল হু দে কথা কথা কইতে হয় ন এই হানজি রে আয় একা ছয় সাত লাই হইয়া রেখছি বুঝি ছয় সাত ঘন্টা এ বইয়ের আয় অন শেষ মেষ তো অন ওই এই মানে কষাইতে কষাইতে এক কার এককার এক কার মাখা মাখা অনেক কার তেল রয়েছে বাজিয়ে লাগে তেল কিন্তু বেশি দিই না আমি কিন্তু তেল এক কার কমাই দিছি আর বটের মধ্যে কিন্তু আর চর্বি এক ফোটোয় নাই আর দেন কি সুন্দর কালার এ বট দি অন কেন মনে করেননি গরম ভাত দিয়ে বট দি খাই বেলাই কনসাই সেরান চান না কত সুন্দর তেল তেলা যেন তেল তেল করতেছে শৈলের মধ্যে গুণের তখন ভাত দুগা লইয়া লাইছি লই তখন ভাত খাইতে বই গেছি কই না লগে না খালি আর ভালো লাগে না আগে প্লেট মধ্যে ভাত দুগা লই খাই এন করে দেয় সান এক ফুটা তেল নাই মানে বটের মধ্যে তো তেল চর্বি লই না কাঁচা কুসে সব চর্বি ফেলাই দিছি দি আই কেন অল্প করে হয়ে গিয়া সয়াবিন তেল এটা আর সরষে তেল দি ভাজিনও সয়াবিন তেল দি চা নাই আঁতলে দেয়াই এক এক ফুটা তেল নাই কিন্তু অন ওই বাটি ওগের মধ্যে লইয়ে যেন ওভেনও গরম করতে মারি চুলের মধ্যে লইলাইলে তো বেশি কেন গরম করতে গেলে ফুড়ি যাবে আর ইয়ে অন হে দুই তো আই হে করমন বুট গান তেল আর তেলার হেজরে বাজি তেজত দুগা দি তো আবার বুট একটা সুন্দর করে বাজিয়েলাই তো হাইলে গা হানি কেন উতরে হে হানি দি দিছি কেন এই সোনা বুটের মধ্যে যা কন বাজির রায় দি মনে গো ভাইয়া অফিস তো না আইলে দিলে তো আর কল জিয়ান ঠান্ডা হইব যে না রে আস আর কাছে জিনিস আবদার করছে খাওয়াইতে মারছি তাই যে মতো বিদ্যালয়ের ব্যাগে ভালো না হাফেজ